বলতো এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগান কিন্তু পুরোপুরি ফুর ফুরে আর পুরো স্ট্রেংথ নিয়ে আজকে মোহনবাগান কান্তিরাবা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে যে বেঙ্গালুরু এফসি প্রথম দুটো ম্যাচে ছ পয়েন্ট নিয়ে কিন্তু তর্তাজা রয়েছে তো আজকের ম্যাচটা ভীষণভাবে উপভোগ হবে এমনিতেই গত দশ বারো বছরে যখন থেকে বেঙ্গালুরু এফসি ইন্ডিয়ান ফুটবলে পা দিয়েছে তখন থেকে কিন্তু মোহনবাগানের সাথে যে একটা রেসারেসি মোহনবাগানের সাথে যে একটা যুদ্ধ সেটা কিন্তু বজায় থেকেছে তার একটাই রিজন যে সেই সময়টা থেকে এখনো অবধি এই দুটো টিম কিন্তু ভালো স্কোয়াড তৈরি করে এবং যখন দুটো ভালো স্কোয়াড মিট করে তখন সেই খেলাটার কিন্তু একটা আলাদা উচ্চতা গিয়ে হাজির হয়ে যায় তো সেই ম্যাচটা আমরা সন্ধ্যে সাড়ে সাতটা থেকে উপভোগ করব কিন্তু সেই ম্যাচ নিয়ে যেমন কথা বলা রয়েছে ঠিক তার পাশাপাশি এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু নিয়ে কিছু ভ্যালিড এবং ভ্যালুয়েবল আপডেট শেয়ার করা রয়েছে এবং অবশ্যই আরও একজন প্লেয়ার নুনো রাইস পর্তুগিজ ডিফেন্ডার যাকে মোহনবাগান সই করিয়েছে অনেকে জানার ইচ্ছা যে এই প্লেয়ারটাকে শুধুমাত্র এফসি চ্যাম্পিয়ন্স লিগ এর জন্য এর ফিউচার কি রয়েছে মোহনবাগানে আমরা আর কীভাবে এই প্লেয়ারটাকে পরবর্তী সময় দেখতে পারি কি পারি না সব কিছু নিয়েই কিন্তু কথা বলতে হবে যার মধ্যে প্রথম বিষয়টা অবশ্যই সন্ধেবেলার ম্যাচটা যেটা কান্দিরাবাদে মোহনবাগান মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি সেখানে ভীষণভাবে কিন্তু চ্যালেঞ্জ দুটো টিমের কাছে সেই চ্যালেঞ্জ হচ্ছে নিজেদের পারফরমেন্সকে হাই লেভেলে রেখে তিন পয়েন্ট নিয়ে শেষ করে আলটিমেট মাঠ ছাড়া কারণ দুটো টিম যখনই বললাম তো মুখোমুখি হয়েছে একটা ভালো ভালো তার থেকেও ভালো কিছু মুমেন্টস আমরা গিফট পেয়েছি কারণ এই দুটো টিম রেগুলার বেসিসে ভালো স্কোয়াড তৈরি করে ইন্ডিয়ান প্লেয়ারদের অবশ্যই ভালো রিক্রুটমেন্ট রয়েছে ফরেন প্লেয়ারদের ভালো ভালো রিক্রুটমেন্ট রয়েছে যখনই খেলা হয়েছে প্রচুর এদিক ওদিকের এক্স প্লেয়াররা রয়েছে দুটো টিমেতে এবং সেখানে একটা কোয়ালিটি সেখানে একটা কোথাও আলটিমেট যে ফুটবলের মান সেটা কিন্তু ওপরের দিকে উঠে যায় এবং কান্তিরাওয়াতে হোক বা যুবভারতীতে হোক মোহনবাগান বেঙ্গালুরু মানে কিন্তু প্রচুর মেমোরিজ রয়েছে এবং মোটামুটি দুটো টিম যখন মুখোমুখি হয়েছে অনেক ধরনের ইনসিডেন্ট যেটা অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ড ঘটেছে সেটা আমরা জানি ইন্ডিয়ান ফুটবলের নিরিখে এবার ব্যাপারটা হচ্ছে যে আজকের ম্যাচটা দুটো টিমের কাছে পুরো ডিফারেন্ট অ্যাসপেক্ট মোহনবাগান তারা লাস্ট ম্যাচটাতে ভীষণভাবে একটা ভালো ব্যাক করেছে উল্টো দিকে বেঙ্গালুরু এসে তারা পরপর দুটো ম্যাচ জিতেছে তো দুটো টিমই চাইবে ফুল পয়েন্ট তুলে নিয়ে কিন্তু পয়েন্ট টেবিলে নিজেদের যে পজিশন রয়েছে ম্যাচ উইক থ্রি শেষ হওয়ার পর পজিশনটাকে শক্তপোক্ত করতে কিন্তু কে এগিয়ে কে পিছিয়ে এটা সন্ধ্যাবেলাতেও আমরা বুঝতে পারবো না যতক্ষণ না ম্যাচটা শেষ হচ্ছে কারণ দুটো টিমে এমন কিছু ভালো রয়েছে সেটা ডোমেস্টিকের ক্ষেত্রে হোক সেটা ফরেন প্লেয়ারদের ক্ষেত্রে হোক তারা কিন্তু জাস্ট কিছু সেকেন্ডের মধ্যে ম্যাচের চরিত্র বদলে দিতে পারে অবশ্যই যে কটা ভ্যালিড বিষয় নিয়ে কথা বলতে হবে এই ম্যাচটা নিয়ে যার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে মোহনবাগানের রাইট ব্যাক দেখো আশিস রায় নিঃসন্দেহে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট একজন রাইট ব্যাক কিন্তু আশিস রায়কে এই জায়গাটা ডেভেলপ করতে হবে বা ইম্প্রুভ করতে হবে যে ও কোয়ালিটি সত্যি ভালো এটা আমাদেরকে বোঝাতে হবে ওর অফেন্সিভ কোয়ালিটি ওর অ্যাটাকিং কোয়ালিটি নিয়ে আমাদের কোথাও কোনো প্রশ্ন নেই ওকে যেভাবে অ্যাটাকিং ওয়েতে হোসে হোসেনা শুরুর দিকে ইউজ করছিলেন সেই নিয়ে কোথাও কোনো ডাউ ডাউট নেই ভীষণভাবে ভালো বল ডেলিভারি করে ক্রস ভালো রাখে রানটা ভালো নেয় ড্রিবল করতে পারে স্কিল রয়েছে কিন্তু যখন প্রশ্ন আসে ডিফেন্সে যখন প্রশ্ন আসে ট্র্যাকব্যাক করে নেমে এসে ভালো ডিফেন্ড করার তখন কিন্তু আশিস রায় ইমপ্রেস করতে পারে না তো সেই জায়গাটা আশিস রায় কিন্তু ইম্প্রুভমেন্টের ভীষণভাবে দরকার রয়েছে ইমপ্রেসিভ একটা সময় ছিল তার ডিফেন্স নিয়ে খুব একটা প্রশ্ন উঠতো না বিশেষ করে হায়দ্রাবাদের টাইমে আশিস এবং আকাশ যেভাবে প্যারালালি ডিফেন্স এবং অ্যাটাক দুটোকে সমান তালে এগিয়ে নিয়ে যেত সেই ডিফেন্সটা কোথায় হারিয়ে গেল এটা আশিস রায়কে খুঁজে বার করে আনতে হবে বাকি মোটামুটি মোহনবাগানের ডিফেন্স লাস্ট ম্যাচে যে পারফরমেন্স দেখিয়েছে সেখানে আর বেশি কিছু বলার জায়গা নেই প্রথমে ওই দুটো গোল খেয়ে যাওয়ার পর তারপরে কিন্তু মোহনবাগানের ডিফেন্স ভীষণভাবে রক সলিড ছিল এবং যেভাবে যেভাবে ম্যাচ এগিয়েছে যেভাবে ম্যাচের প্রত্যেকটা মুমেন্টস বেড়েছে তত কিন্তু মোহনবাগানের ডিফেন্স আরও বেশি করে শক্তপোক্ত হয়েছে এবং অবশ্যই টম অলড্রেড এবং দীপেন্দু বিশ্বাসের যে জুটি গত ম্যাচে মোহনবাগান ডিফেন্সকে নির্ভরতা দিয়েছিল সেই জুটি কিন্তু থাকবে আর অবশ্যই ক্যাপ্টেন সুভাশিষ বোস নিশ্চিতভাবেই থাকবে মাঝ মাঠের নিরিখে অবশ্যই একটা বড় বিষয় বলার রয়েছে যে থাপাকে আমার অনেক স্লো লাগছে আগের দিনকেও বলেছি নতুন করে কিছু বলার না তো সেই জায়গাতে আই হোপ যে যেহেতু আজকে বেঙ্গালুরুতে প্রচুর পরিমাণে স্কিলফুল অ্যাটাকিং প্লেয়ার রয়েছে তো সেখানে আমার মনে হয় যে দীপক টাঙ্গরি আজকের ম্যাচের জন্য কোথাও একটা ওয়াইজ ডিসিশন হতে পারে তাকে দিয়ে স্টার্ট করানো এবং অবশ্যই আপফ্রন্টের ক্ষেত্রে যদি বলি তাহলে দিমিত্রস পেত্রাতস পেত্রাতসকে কিছুটা আনফিট লাগছে এবং মোটামুটি টাচ থেকে অনেকটা ডিস্টেন্সে লাগছে তো সেই জায়গাতে গ্রেগ স্টিওয়ার্টের ওপর যদি মাঝমাঠটা পুরো কন্ট্রোল করার একটা রোল থাকে যে ওয়ার্ক লাস্ট ম্যাচে নিয়েছিল ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল একটা ইনসেন্ট পারফরমেন্স দিয়েছিল গ্রেগ স্টুয়ার্ট যে কতটা

বেত্রতাও যাচ্ছে তো সেই জায়গাতে আমার মনে হয় যে যদি সেন্টার ফরওয়ার্ড দিয়ে এখানে কোচ স্টার্ট করেন তাহলে অবশ্যই টিমটা অনেক বেটার ওয়েতে কিন্তু ফুটবলটা খেলতে পারবে বা ডেলিভারিটা কিন্তু ভালো হবে তো এই কটা দু তিনটে মেজর বা মাইনারও ধরতে পারো যে কয়েকটা কনসার্ন রয়েছে বাকি টিম এই মুহূর্তে প্রপার ছন্দে রয়েছে হোসেমলিনা তার লাস্ট ম্যাচটাতে তিনি দেখিয়েছেন যে তার কাছেও প্রচুর প্ল্যানস রয়েছে এতদিন তিনি কেন ইউজ করছিলেন না কেন তিনি অনেক ধরনের ভাবনা চিন্তা করছিলেন না কেন সেগুলো মাঠে এক্সিকিউট হচ্ছিলো না এটা সিরিয়াসলি আমরা জানি না তো সেখান থেকে বেরিয়েছে কিন্তু কিন্তু হোসেনলিনা লাস্ট ম্যাচটাতে অনেকটা ইম্প্রুভ করেছেন তার প্লেইং স্টাইল থেকে শুরু করে তার ফরমেশন মেনটেন থেকে শুরু করে তার স্ট্র্যাটেজি থেকে শুরু করে তার ট্যাকটিক্স থেকে শুরু করে সব কিছুকে কিন্তু তিনি ডেভেলপ করেছেন কিন্তু উল্টো দিকে যে টিমটা রয়েছে বেঙ্গালুরু এফসি সেখানেও এমন কিছু প্লেয়ার রয়েছে ডিফেন্স থেকে একদম ফরওয়ার্ড অবধি যারা ই মানে নিমেষের মধ্যে একটা ম্যাচকে বদলে দিতে পারে কিন্তু যে প্লেয়ারটা আমার মনে হয় যে ভীষণভাবে বেঙ্গালুরু এফসি দুটো ম্যাচে গেম চেঞ্জার হয়ে উঠেছে সেটা হচ্ছে পেড্রো ক্যাফো এই প্লেয়ারটা না সাইলেন্ট ওয়ার্কার খুব বেশি তুমি কমেন্টেটারদের মুখে নাম শুনতে পাবে না খুব বেশি তাকে নিয়ে আলোচনা হবে না খুব হাই প্রোফাইল কোনো নাম না কিন্তু ম্যাচের শেষে যদি হিট ম্যাপ চেক করো তাহলে দেখবে যে সব থেকে যে জোনটাতে খেলাটা হয়ে হয়েছে যেখানে কোথাও পুরো খেলাটা কন্ট্রোল ছিল সেই জায়গাতে সব থেকে বেশি ইম্প্যাক্টফুল প্লেয়ারটার নাম হচ্ছে পেড্রোক্যাপো সিরিয়াসলি প্লেয়ারটা খুব ভালো খুব সাইলেন্টলি কাজ করে খুব সাইলেন্টলি বারবার এটাকে উঠে যায় না যে সবসময় তাকে শুনতে পাওয়া যাবে যে এই পেড্রোক্যাপো যাচ্ছে একটা দারুণ থ্রু বাড়ালো না এমন একটা জোনে ও অপারেট করে যেখানে কোথাও অ্যাকচুয়াল খেলাটা কন্ট্রোল হয় এবং ওর এই রোলটার জন্য সুরেশ কিন্তু অনেক উঠে খেলছে যে সুরেশকে আমরা দেখতাম অনেকটা ডিফেন্সিভ খেলতে পুরোপুরি ডিফেন্সিভ অ্যাপ্রোচ নিয়ে থাকতে সেই জায়গাতে জারাগোজা কিন্তু সুরেশকে অনেক ওপরের দিকে তুলছেন এবং তার সাথে দেখো অ্যালবার্তো নোগুয়েরার মতো প্লেয়ার রয়েছে যার স্কিল নিয়ে সিরিয়াসলি প্রশ্ন তোলার জায়গা নেই কারণ এমনিতেই যারা স্প্যানিশ ফুটবলাররা আসে আমাদের ইন্ডিয়ান ফুটবলে তাদের স্কিলটা হাইলি ডেভেলপড হয়ে থাকে এবং সেটা তারা শো করে তবে অবশ্যই ফ্রন্ট লাইনে এখনও অব্দি এজার মেন্ডেজের কথা বলো বা হরে হেপেরেরা ডিয়াজের কথা বলো আইএসএল এর দুটো ম্যাচ হয়ে গেল এখনও সেই যে কোথাও ইম্প্যাক্টটা বা কোথাও স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সটা সেটা হয়তো দিতে পারেনি কিন্তু যে প্লেয়ারটা আমার মনে হয় যে ভীষণভাবে গেম চেঞ্জার হয়ে ওঠার ক্ষমতা রাখে এবং আজকের ম্যাচেও বড় কিছু করার স্বপ্ন নিয়ে মাঠে নামবে সেটা হচ্ছে বিনীত ভেঙ্কটেশ তো পুরো বেঙ্গালুরু টিমটাতে কিন্তু ভীষণভাবে ব্যালেন্স রয়েছে প্রত্যেকটা পজিশনে এমন কিছু প্লেয়ার রয়েছে যারা গেম চেঞ্জার হয়ে ওঠার ক্ষমতা রাখে এবং এই রকম একটা টিমের এগেনস্টে আমার মনে হয় থেকে বড়ো শক্তির পরীক্ষা মলিনার হতে চলেছে কারণ এর পরের ম্যাচটা তিনি যাবেন এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে খেলতে ইরানে ইরানের ট্রাক্টর এফসির বিরুদ্ধে এবং সেখান থেকে ফিরে আসার পর তার দু তিন দিনের মধ্যেই কিন্তু পাঁচ তারিখে রয়েছে বড় ম্যাচ ডারবি এগেইনস্ট মহাবাটান স্পোর্টিং যে মহাবাডান কিন্তু যথেষ্ট ভালো ছন্দে রয়েছে দুটো টিমের যদি পসিবল প্রেডিক্টেড লাইন আপের কথা বলি তাহলে অবশ্যই বেঙ্গালুরুর ক্ষেত্রে গোলে গুরপ্রীত সিং সান্ধু রাইট ব্যাকে নিখিল পূজারি লেফট ব্যাকে রসম নারায়ণ সিং দুজন সেন্টার ব্যাকে রাহুল ভেকে এবং জেভানোভিচ সেন্ট্রাল ডিফেন্সের মিডফিল্ডে পেড্রো ক্যাপো এবং কিছুটা অ্যাডভান্সিং কম এ ডিফেন্সিভ বা সেন্ট্রাল মিডফিল্ড রোলে সুরেশ সুরেশকে অনেকটা জোন কিন্তু জারাগোজা অপারেট করতে দিচ্ছেন একদম টিপিক্যাল নাম্বার টেন রোলে বা অ্যাটাকিং মিডফিল্ডে অবশ্যই অ্যালবার্ত নগুয়েরা ভীষণ ওয়ার্কলোড নেয় দুটো উইংয়ে দেখা যাক কী হয় সুনীল ছেত্রী স্টার্ট করে কি না স্টার্ট করলেও লেফট ফরওয়ার্ডে হয়তো স্টার্ট করবে সুনীল ছেত্রী রাইট ফরওয়ার্ডে বিনীত ভেঙ্কটেশ এবং সেন্টার ফরওয়ার্ডে নিশ্চিতভাবে আমার মনে হয় যে আজকের ম্যাচে হরহে পেরেরা ডায়াসকে কোচ স্টার্ট করাতে পারেন কারণ দুজন ফরওয়ার্ডকে তিনি ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করছেন সেই ক্ষেত্রে আজকে হয়তো হরহে পেরেরা ডায়াস স্টার্ট করতে পারে যেহেতু তার বিভিন্ন ক্লাবের হয়ে মোহনবাগানের এগেনস্টের ট্র্যাক রেকর্ডটা ভালো বাকি বেঞ্চেও কিন্তু সাফিসিয়েন্ট এনা প্লেয়ার রয়েছে তো মোহনবাগানের কাছে চ্যালেঞ্জ আজকে করা রয়েছে এবং সেই চ্যালেঞ্জকে মোটামুটি ওভারকাম করার জন্য সেই চ্যালেঞ্জ জিতে নেওয়ার জন্য যেটা বেস্ট লাইন আপ হতে পারে সেখানে অবশ্যই গোলে ভিশালকাইদ ফোর ব্যাক সিস্টেমের রাইট এবং লেফট ব্যাকে আশিস রয় শুভাশিস বোস দুজন সেন্টার ব্যাকে টম ওয়ালড্রেডের সাথে দীপেন্দু বিশ্বাস সেন্ট্রাল ডিফেন্সে মিডফিল্ডে দুজনে অবশ্যই আপুইয়ার সাথে আমি দীপক টাঙ্গরিকে এক্সপেক্ট করছি কিন্তু হয়তো কিছুটা অ্যাডভান্সিং রোলের জন্য বা বল কন্ট্রোলের জন্য অনিরুদ্ধাপন স্টার্ট করতে পারে বাট আই প্রেফার দীপক টাঙ্গরি ফর টু ডেজ ম্যাচ অ্যাটাকিং মিডফিল্ডে নিশ্চিতভাবে গ্রেগ স্টুয়ার্ট গ্রেগ স্টুয়ার্টের ওয়ার্কলোড নিয়ে সিরিয়াসলি এখানে কথা বলার মতো কোনো জায়গা নেই সিচুয়েশান নেই এবার ব্যাপারটা হচ্ছে আজকেও হয়তো থ্রি ফরেনারে কোচ তিনি স্টার্ট করতে পারেন যদি সেটা না হয় তাহলেও হয়তো দিমিত্রস পেত্রতোষকে রেখে জেসেন কামিন্সকে তিনি নিয়ে আসতে পারেন কারণ মনভীর সিংয়ের যে পারফরমেন্স মনভীর সিংয়ের যে ডেলিভারি সেটা আগের ম্যাচে একটু ডাউন লেগেছিল বাট আমার মনে হয় যে টিপিক্যাল উইং বেস্ট ফুটবলে হয়তো মলিয়ানা তিনি থাকবেন এবং সেখানে মানভীর এবং লিস্টন এই উইং জুটির ওপরেই তিনি ভরসা করবেন এবং সেন্টার ফরওয়ার্ডে দেখা যাক আমি অন্তত চাইছি যে জেসেন কামিং স্টার্ট করুক যদি পেত্রতস স্টার্ট করে অবাক হওয়ার কিছু থাকবে না সেই ক্ষেত্রে দুজন ম্যাচ উইনারকে তিনি হয়তো বেঞ্চে রাখার চেষ্টা করবেন যারা পরবর্তী সময়ে এসে ম্যাচের সিচুয়েশন অনুযায়ী তারা ম্যাচ ঘোরাতে বা লিড বাড়াতে সক্ষমতা রাখে তো দেখা যাক এটা আমার মতে মোহনবাগানে বেস্ট প্রেডিক্টেড লাইন তোমাদের কি প্রেডিকশন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে এরপর যে কথা বলবো সেটা হচ্ছে এফ সি চ্যাম্পিয়ন লিগ টু এর ম্যাচ দু তারিখে যেটা রয়েছে ইরানের ট্রাক্টরের বিরুদ্ধে সেই ম্যাচটা নিয়ে বেশ কিছু অনিশ্চয়তা উঠে আসছে না এটা কোনো প্লেয়ার অ্যাভেলেবিলিটি বা এরকম না ইরানে কিছুটা আনস্টেবল সিচুয়েশন আবারও তৈরি হয়েছে ন্যাচারালি দেশটাও এরকম মাঝে মাঝে বিভিন্ন রকম প্রবলেমেই জড়িয়ে যায় তো ইন্টারনাল কিছু ইস্যুস রয়েছে এক্সটার্নাল কিছু ইস্যুস রয়েছে সব মিলিয়ে কিন্তু আপাতত একটা আনস্টেবেল সিচুয়েশান তো জাস্ট কিছু দিনের মধ্যে সেই সিচুয়েশান কাটবে কিনা এখনও কোনো কোনোরকম নিশ্চয়তা কিন্তু পাওয়া যাচ্ছে না তো জানো ওখানে কি ধরনের পরিস্থিতি তৈরি হয় সেটা কত দিন অবধি চলে তো সেই একটা পরিস্থিতিতে একটা এত বড়ো ম্যাচকে কন্ডাক্ট করার মতো সিচুয়েশান থাকবে কি না এটা একটা প্রশ্নের মুখে থাকছে তো সেই ক্ষেত্রে দুটো অপশন হতে পারে যে এই ম্যাচটা হয়তো রিসেডিউল্ড হয়ে যেতে পারে যে একটা অন্য কোনো ডেটে সেই ম্যাচটা যেতে পারে আবার এমনও হতে পারে যে ভেনু হয়তো চেঞ্জ হয়ে গেল যে দুটো দেশ অন্য একটা নিউট্রাল জায়গাতে খেললো দুটো দেশের কাছে যেটা মোটামুটি ট্রাভেলিংয়ের ক্ষেত্রে খুব একটা প্রবলেম না তো সেরকম একটা দেশে হয়তো ম্যাচটা হলো এরকমও হতে পারে তো দুটো অপশন রয়েছে ম্যাচ ক্যান্সেল হওয়া অ্যাব্যান্ডন হওয়া এরকম কোনো চান্স আপাতত নেই দেখা যাক সেটা এফসি কর্তৃপক্ষ কী করে বা ট্রাক্টরের তরফ থেকেও কী স্টেপ নেওয়া হয় তো ফাইনালি যেটা হবে সেটা কিন্তু শেয়ার করে দেওয়া হবে আর যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায় মিটে যায় তাহলে তো নিশ্চিতভাবে ইরানে গিয়েই খেলা হবে আর বেশিরভাগ বিদেশি প্লেয়ারের সার্ভিসে হয়তো মোহনবাগান পাবে এখন অব্দি যা পরিস্থিতি তৈরি হয়ে যায় লাস্ট যে বিষয়টা নিয়ে কথা বলবো বা প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেটা অবশ্যই কিন্তু নুনো রেইস দেখো এটা এই প্লেয়ারকে নিয়ে অনেকের অনেক কিছু জানার ইচ্ছা রয়েছে আমার নিজেরও রয়েছে আমি সিরিয়াসলি বলছি আমি কিছু এখান থেকে প্রেডিট করতে পারি কিছু সম্ভাবনার কথা বলতে পারি আমি কালকে এক ভাইয়ের কমেন্ট পেয়েছিলাম যে দাদা কালকে কি বেঙ্গালুরু ম্যাচে নুনো রেসকে মোহনবাগান ইউজ করবে তাহলে এই ক্ষেত্রে পরিষ্কার জানিয়ে রাখা দরকার আমি তাকে জানিয়েছিলাম যে শুধুমাত্র ওকে এফ সি জন্য নিয়ে আসা হয়েছে যে ছজন বিদেশি প্লেয়ার মোহনবাগানে রেজিস্টার্ড রয়েছে আইএসএল এর জন্য তারা এখনও অবধি রেজিস্টার্ড রয়েছে নুনো নুনোর আইএসএল এ রেজিস্টার্ড হয়নি এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়েতে রেজিস্টার্ড হয়ে গেছে একটা ম্যাচ অলরেডি মোহনবাগান খেলে ফেলেছে ড্র হয়েছে রপসান গ্লবের এগেন্স্টে বাকি যে পাঁচটা ম্যাচ রয়েছে ট্রাক্টরের এগেন্স্টে দুটো বাখরার এগেনস্টে দুটো আর রপসন ক্লোবের এগেনস্টে একটা ওদের ঘরের মাঠে এই পাঁচটা ম্যাচে নুনো নুনোর কিন্তু ইউজড হবে তো আইএসএলএ আপাতত কিন্তু নুন রাইস নেই এবার ব্যাপার হচ্ছে অনেকের এখানে প্রশ্ন রয়েছে খুব খুব ভ্যালিড প্রশ্ন রয়েছে যে তাহলে কি শুধুমাত্র এই পাঁচটা ম্যাচের জন্য নুন রাইস ইন্ডিয়াতে এলো মোহনবাগানে এলো এত বড় একটা হাই প্রোফাইল প্লেয়ার তাকে কি জাস্ট এই পাঁচটা ম্যাচের জন্য কোনো রকমভাবে একটা ফিউচার প্ল্যান তাকে নিয়ে নেই এটা জানার ইচ্ছা আমারও রয়েছে ভীষণভাবে রয়েছে যে আগামী দিনে নুন রাইসের ফিউচারটা মোহনবাগানে কি রয়েছে কি ভূমিকায় তাকে আমরা দেখতে পাবো কিভাবে দেখতে পাবো রেগুলার বেসিসে দেখতে পাবো কিনা তার কোয়ালিটি বা কি রয়েছে যতক্ষণ না সে মাঠে নামছে আমরা বুঝতে পারব না যে বাকি যে দুজন ডিফেন্ডার রয়েছে তাদের থেকে ভালো না তাদের মানের না তাদের থেকেও খারাপ বুঝতে পারছি না এখনও কি তার মাঠে পারফরমেন্স না দেখা অব্দি এখানে কিছু সম্ভাবনার কথা আমরা বলতে পারি যার মধ্যে কোচ মলিনা তিনি একটা সম্ভাবনা জানিয়ে দিয়েছেন যে আপাতত নুন রেস কিন্তু শুধুমাত্র এফ সি চ্যাম্পিয়ন্স লিগ জন্য যদি কোনো প্লেয়ার এই ডিসেম্বরের মধ্যে রুলড আউট না হয়ে যায় বা মোটামুটি ওভারঅল এর মধ্যে রুলড আউট না হয়ে যায় ততক্ষণ অবধি কিন্তু নুন রেসের আইএসএল টিমে ঢোকার বা রেজিস্ট্রেশন হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই এই ক্ষেত্রে নিয়ম কি বলছে এই ক্ষেত্রে নিয়ম পরিষ্কার আইএসএলের বলছে যে একটা প্লেয়ার সে যদি গোটা সিজনের জন্য বা অন্ততপক্ষে বারোটা ম্যাচের জন্য রুলড আউট না হয় তাহলে কিন্তু কোনো প্লেয়ারকে ডি রেজিস্টার করা যাবে না হ্যাঁ কোনো প্লেয়ারের সাথে মিউচুয়ালি পুরো কন্ট্রাক্টটা টার্মিনেট হয়ে গেলো সেই প্লেয়ারকে ক্লাব থেকে ক্লাব ছেড়ে দিল তাহলে সেই ক্ষেত্রে অন্য ব্যাপার তাহলে যে কেউ সেই জায়গাটা নিতে পারে আদারওয়াইজ তুমি কোনো রকম ফেক রিপোর্ট দেখিয়ে বা কোনো রকম অন্য ইঞ্জুরি দেখিয়ে যে চার পাঁচটা ম্যাচের জন্য সেই প্লেয়ার মাঠের বাইরে যাচ্ছে এইভাবে কিন্তু একটা প্লেয়ারকে ডি রেজিস্টার করা যাবে না এবং যে প্লেয়ার ওই বারোটা ম্যাচের জন্য ডি রেজিস্টার্ড হয়ে যাবে সেই প্লেয়ার কিন্তু পরবর্তী সময়ে আবারও রেজিস্ট্রেশন পেয়ে যাবে এক্ষেত্রে কোনো প্রবলেম নেই এটা এর রুল বলছে তাহলে এই ক্ষেত্রে সম্ভাবনা একটাই সেটা হচ্ছে আগামী দিনে যদি মোহনবাগানের কোনো প্লেয়ার যে কোনো বিদেশি প্লেয়ার যদি চোট পায় এবং সে মোটামুটি একটা সময়ের জন্য ছিটকে যায় তার সার্ভিসটা মিনিমাম টুয়েলভ ম্যাচেসের জন্য মোহনবাগান না পায় তাহলে ইমিডিয়েট বেসিসে কিন্তু নুনো রেইস এই জায়গাতে সিক্স ফরেনার হিসাবে রেজিস্টার্ড হয়ে যাবে কোথাও কোনো বাধা থাকবে না এবার ব্যাপারটা হচ্ছে আফটার ডিসেম্বর দেখো ডিসেম্বর অবধি আমরা দুজন ডিফেন্ডার টম অলরেড এবং অ্যালবার্তো রড্রিগেজ তাদের প্যারালাল পারফরমেন্স দেখতে পাবো অ্যালবার্তো রড্রিগেস আপাতত চোটের কবলে রয়েছে কবে মাঠে ফিরবে এখনও অব্দি শিওর না তাকে চেষ্টা করা হচ্ছে যে এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর ম্যাচেতেই ফিরিয়ে আনার জন্য সেটা না হলেও মহামার এগেনস্টের ডার্বিতে হয়তো সে ফিরতে পারে কিন্তু যদি দেখা যায় যে ডিসেম্বরের মধ্যে কোনো একজনের পারফরমেন্স নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট খুশি না তাহলে হয়তো জানুয়ারি মাসে ট্রান্সফার উইন্ডোতে কাউকে লোনে পাঠিয়ে দেওয়া দেওয়া হতে পারে অন্য কোনো ক্লাবে অথবা কারোর সাথে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট হয়ে যেতে পারে এবং সেই জায়গাতে যদি নুনরেইস পাঁচটা এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর ম্যাচে যেটা চলবে ডিসেম্বর অবধি সেখানে যদি ইমপ্রেস করতে পারে কোচকে ম্যানেজমেন্টকে তাহলে কোথাও সেই জায়গাতে নুনো কিন্তু ঢুকতে পারে তো বহু রকমের সম্ভাবনা কিন্তু রয়েছে রাস্তা রয়েছে কখনোই মোহনবাগান একটা প্লেয়ারকে শুধুমাত্র পাঁচটা ম্যাচের জন্য সই করাবে না এটা তো নিশ্চিত একটা ব্যাক অপশন রয়েছে যে যদি কোনোভাবে কোনো প্লেয়ারের চোট আঘাত লাগে তাহলে ইমিডিয়েট বেসিসে কিন্তু প্লেয়ারটাকে ফিল করানো যাবে যেটা দেখো আগে আমরা যদি ইনসিডেন্ট দেখি তাহলে ব্যাক টু ব্যাক সিজনে কিন্তু কিন্তু মোহনবাগানে চোট ছিল প্লেয়ার বেরিয়ে গেছে ভীষণভাবে টিম সমস্যায় পড়েছে সেই প্লেয়ারের রিপ্লেসমেন্ট আসতে এতটা সময় লেগে গেছে ততদিনে কিন্তু অনেক রকম ঘটনা ঘটে গেছে অনেক মাঝখানে এদিক ওদিক এদিকে জল ওদিকে চলে গেছে তো সেই রকম ঘটনার পুনরাবৃত্তি মোহনবাগান ম্যানেজমেন্ট চাইছে না এবং সেই না চাওয়া থেকেই হয়তো একজন ব্যাকআপ প্লেয়ারকে মোহনবাগান নিয়ে এসেছে নিয়ে এসে রেখেছে এবার দেখা যাক পরিস্থিতি অনুযায়ী সেই প্লেয়ার কিন্তু ইউজড হবে এটা আমাদের কাছে আপাতত পরিষ্কার কিন্তু সেই প্লেয়ার কে হবে কার পরিবর্তে নুনো রেস ঢুকবে এটা এই মুহূর্তে পরিষ্কার না তো আগে থেকে কোনো রকম জল্পনা ছড়িয়ে লাভ নেই নুন রেইসকে এফ সি চ্যাম্পিয়ন্স টুয়ে খেলতে দাও টাফ টিমগুলোর এগেনস্টে পারফরমেন্স করতে দাও তখনই আমরা বুঝতে পারবো যে ওর কি কোয়ালিটি রয়েছে কত কতটা হাই লেভেলের ডিফেন্ডার এবং ইন্ডিয়ান ফুটবলে সে কতটা মোহনবাগানের হয়ে বেটার খেলতে পারবে বাকিটা সময় কথা বলবে এর বেশি আর কিছু না আর তোমাদের যা যা ওপিনিয়ন অবশ্যই তোমরা একবার কমেন্ট করে জানাতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই